my YouTube channel Ali Motor Vlogs. So guys, আমার কন্ডিশন দেখে বুঝতেই পারছো কিছু নিশ্চয় হয়েছিল আমার সাথে। অ্যাকচুয়ালি 31 এপ্রিলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখন বেশি কিছু বলতে পারবো না, কারণ দেখে বুঝতেই পারছো বেশি কথা বলতে আমি পারবো না। তো অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তাই তোমাদের জানানো দরকার কেন আপলোড করতে পারিনি। তো কীভাবে কী অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। একটু সুস্থ হয়ে গেলে অ্যাটলিস্ট আমার ফেসটা ঠিক হয়ে, কারণ বেশি কথা বললে আর হয়েছে ফেসে অলরেডি 12খানা স্টিচ পড়েছিল আমার, এখন স্টিচগুলো কাটা হয়ে গেছে। আর এই কন্ডিশনে আমি নতুন ভিডিও বানাতে পারছি না, বা বানানোর মতো কন্ডিশনে আমি নেই। তো লকডাউনের ঠিক আগের দিন আমি বাড়ি ফিরছিলাম কলকাতা থেকে। কলকাতা থেকে আমি জবের পারপাসে থাকি, তো লকডাউন হয়ে যাবে শুনে আমি আগের দিনই বাড়ি ফিরি। কলকাতা থেকে আমার বাড়ির ডিস্টেন্স 147 কিলোমিটার। তো ওই জন্য ওই দিনকে একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওই ভিডিওটা আজকে আমি শেয়ার করবো। জাস্ট নর্মাল রাইডের ভিডিও, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ট্রানজিশন এফেক্ট দিয়ে ভিডিওটা বানিয়েছি, যতটুকু করতে পেরেছি আর কি। অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, নিয়ার অ্যাবাউট 1 মাসের কাছাকাছি হতে চলল লাস্ট ভিডিও যে আপলোড করেছিলাম। সিরিয়াসলি ইয়ার 2020 সবারই খারাপ যাচ্ছে বুঝতে পারছি, আমার বেশি খারাপ যাচ্ছে। আগে মানে টুকটা হারিয়ে গেল, এখন আমার এই অবস্থা। তো আর বেশি কিছু বলছি না, নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস বলবো কীভাবে কী আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি যে বাইক নিয়ে বেরিয়েছিলাম বাইকের কী কী ক্ষতি হয়েছে সব কিছু নেক্সট ভিডিওতে দেখাবো আর বলতে পারবো। তো এখন চলো